رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد الشريف لله اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا الله فكر شكر যে মাওলাই করিম আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াত দান করে সুস্থ রেখে এই দুয়ার মাহফিলে ইসলাহি মজলিসে আসার তৌফিক দান করছেন, বলা শোনার তৌফিক দান করছেন, এর জন্য সুক্রিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে গোটা দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে, করোনা নামক ভাইরাস গোটা দুনিয়াকে জেলখানা বানায় দিছে। যারা শক্তিদার রাষ্ট্র, শক্তিদার রাষ্ট্রের প্রেসিডেন্ট, যাদেরকে এক সেকেন্ডের জন্য কেউ জেলে আবদ্ধ করতে পারত না, আল্লাহ ফাক রব্বুল আলামিন অজানা অচেনা এক ভাইরাস যা ধরাও পড়ে না, এমন ছোট্ট এক ভাইরাসের মাধ্যমে সবাইকে জেলখানায় ঢুকাইয়া দিছে। কেমন জেলখানা? দুনিয়ার জেলখানায় তো সবাই সবার সাথে সাক্ষাৎ করতে পারে, সাক্ষাৎ করে কেউ কার জন্য কিছু নিয়ে যায়, কিন্তু এমন জেলখানায় ঢুকাইয়া দিছে বাপ ছেলের সাথে দেখা করে না, ছেলে বাবার সাথে দেখা করে না, মা মেয়ের সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে দেখা করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহাবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না। আয়াত পড়ছি, বয়ান করছি, লেকিন বাস্তবতা দেখব কিয়ামতের ময়দানে, এর আগে দেখার কোনো সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করোনামস ভাইরাসের মাধ্যমে সেই আয়াতের বাস্তব রূপ আমাদের গোটা দুনিয়ার মানুষকে দেখাইয়া দিছে যে আসলে দুনিয়া কিছু না, ফালতু এক জায়গা, যে যার জন্য যত কিছু কামাই করো বিপদে পড়লে কেউ কাউ নয়। বাস্তব এই যে ফেনীতে যে ঘটনা ঘটছে, পেট্রোল পাম্পে কাজ করে সে ব্যক্তি কত কষ্ট করে বিল্ডিং করছে বাচ্চাদের জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, লেকিন ব্যক্তি পানি 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 করে চিল্লাইছে, স্ত্রী এক গ্লাস পানি দেয় নাই, ছেলেও না মেয়েও না, এমনকি মৃত্যুবরণ করছে দরজাও খুলে নাই, বাহিরের মানুষ গিয়া তাকে কাঁপন ধাপন করছে। এইটাই দুনিয়ার হাকিকত, এইটাই দুনিয়ার বাস্তবতা, এইটাই দুনিয়ার বাস্তবতা। কিয়ামতের ময়দানে কোন এক ব্যক্তির এক নেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে মাওলা হে একটু সুযোগ দেন দেখি কার কাছ থেকে একটা ন্যাক ক্রয় করা যায় কিনা, ধার নেওয়া যায় কিনা। আল্লাহ পাক বলবেন যাও খুঁজো, ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে সবচেয়ে মা আমার আপন, যাই মার কাছে গিয়া বলবে মাগো আপনার চেয়ে আপন কেউ ছিল না, এত কষ্ট করে গর্ভধারণ করছেন, পেটের মধ্যে লাঠি মারছে মনে হয় আপনার কলিজা বের হয়ে গেছে, প্রথম মৃত্যু দেখছেন, আমাকে খাওয়াইছেন আপনি খান নাই, আপনি ছিলেন ভিজা জায়গায় আমাকে শুকনা জায়গায় শোয়ার অবস্থা করছেন, এত সাধনে এত কষ্ট করছেন, আপনার চেয়ে আপন কেউ ছিল না, কিন্তু একটা ন্যাকের জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি, ফয়সালা হয়ে গেছে, আমাকে একটা ন্যাক দেন। মা কি বলবে?
আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান না, আমি তোমার মা না। এর জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই বারবার বয়ান করতেন, পরের জন্য সবই করলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না, সবই পরের জন্য, সব পরের জন্য। ভোরে ঘুম থেকে উঠি, কেউ চাকরির মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ কামার মধ্যে, ওই অবস্থায় ঘুমাই, পরের দিন একই অবস্থা, কিন্তু আমার কবরে কি উপায়, মৃত্যুতে কি উপায়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, মিজানে কি হবে, পুলসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যেই নাই। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এই দুনিয়ার পিছনে না ছুটিয়া একটু আখিরাতের পিছনে ছুটেন, দেখবেন দুনিয়ার মধ্যে ভালো লাগবে। মানুষ সুখ চায়, শান্তি চায়, কি চায় ভাই? এই এই গোটা দুনিয়ার মানুষ এই দুই জিনিসের পিছনে ছুটছে, টাকা কেমন কেন কামাই করি, শান্তি লাগে, সুখ লাগে, বাড়ি কেন করছি, দেখতে ভালো লাগে, সুখ লাগে, ভালো লাগে, শান্তি লাগে, এসি কেন দেই, সুখ লাগে, শান্তি লাগে, ভালো খাট কেন ক্রয় করছি, ভালো লাগে, শান্তি লাগে, নাকি ভাই? গাড়ি কেন করছি, ভালো লাগে, শান্তি লাগে, সুখ শান্তির পিছনে গোটা দুনিয়ার মানুষ ছুটছে, ঠিক না? দাড়ি কেন কাটি বলেন, ভালো লাগে, কথা বলেন না কেন? তুমি মাথায় দেই না কেন, টুপি সারা চলতে বলেন আমার সাথে কথা লাগে, গান কেন শুনি, মদ কেন পান করি, সুদ কেন খাই, মেয়েদের সাথে আড্ডা কেন মারি, জুয়া কেন খেলি, সবই ভালো লাগে। মানুষ ভালো চায়, শান্তি চায়, এই শান্তি পাওয়ার জন্যই, ভালো থাকার জন্যই কিন্তু মানুষ সব কিছু করে, মূল উদ্দেশ্য ভালো লাগে, শান্তি লাগে, সুখ লাগে, যত কিছু কিছু করি সব কিন্তু এই দুই কারণ, ঠিক না? এবার যদি আমাকে প্রশ্ন করেন আপনি টুপি কেন পরেন, আমার কাছে ভালো লাগে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন দাড়ি কেন রাখছেন, আমার কাছে ভালো লাগে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন লম্বা জামা কেন গায়ে দেন, ভালো লাগে, শান্তি লাগে, আপনি নামাজ কেন পড়েন ভাই, ভালো লাগে, শান্তি লাগে, রোজা কেন রাখেন, ভালো লাগে, শান্তি লাগে, আপনি রোজা রাখেন না, ভালো লাগে, শান্তি লাগে, রোজা রাখেন, ভালো লাগে, শান্তি লাগে, কারণটা কি, এটা কেমন কথা হলো? যেই ব্যক্তি দাড়ি কাটতেছে তারও ভালো লাগে, শান্তি লাগে, আমি দাড়ি রাখতেছি, যে ব্যক্তি টুপি সারছে তারও ভালো লাগে, শান্তি লাগে, আমি টুপি রাখছি, এর কারণটা কোথায়? একই কাজে একজনের ভালো লাগে, শান্তি লাগে, আর একজনের খারাপ লাগে, অশান্তি লাগে, একই কাজ, এইটা যদি গবেষণা করতে পারি তাহলে সমস্ত প্রশ্নের জবাব চলে আসবে, মূল ব্যাপার এখানে, কি কথা ঠিক না? মূল ব্যাপার এখানে, আসলে মূল ঘটনা ঘটে কোন কোন জায়গার থেকে, এখান থেকে, কলব থেকে। নবী আলাইহিস সালাম কি ফরমান, ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, বুখারী মধ্যে রওয়ায়াত আছে। দেখো প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় তো গোটা মানুষটা ভালো হয়ে যায়, আর গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তো গোটা শরীরটাই, ওই গোস্তের টুকরাটার নাম কলব। কি ভাই, কলব ভালো, সব ভালো, কলব খারাপ, যেমন দেখেন আমিও দেখি আপনিও দেখেন, চোখের কাজ দেখা, চোখের কাজ কি ভাই, ঠিক না? কানের কাজ শোনা, জবানের কাজ বলা, হাতের কাজ করা, পায়ের কাজ হাঁটা। একজন ব্যক্তি সিনেমা দেখে, আমাদের নূরে ভাই দেখে না কেন, কারণটা কি? অনেকেই সিনেমা দেখে, এখানে অনেক মানুষ আছে, দেখে না কেন? কিন্তু সে কি সিনেমা দেখবে না, দেখতে পারে না? তুমি কি সিনেমা দেখতে পারো না, দেখো না কেন, কারণটা কি? শোনো, চোখের কাজ দেখা, কিন্তু কি দেখবো
এই ডিসিশন দেওয়ার ক্ষমতা চোখের নেই। কি দেখব, কোন দিকে তাকাবো, চোখের কাজ দেখা, কিন্তু কি দেখব, কোন দিকে তাকাবো, এই ডিসিশন দেওয়ার দায়িত্ব চোখের না, এই ডিসিশন দেওয়ার দায়িত্ব কলবের। কথা বলেন না কেন? কানের কাজ শোনা, কি শুনবো, এই ফয়সালা দেওয়ার দায়িত্ব কানের না, এই ফয়সালা দিবে কলব। জবানের কাজ বলা, কি বলবো, এই ডিসিশন জবান দিবে না, এইটা দিবে কলব। হাতের কাজ করা, কি করব, এই ফয়সালা হাত দিবে না, এই ফয়সালা দিবে কলব। পায়ের কাজ হাঁটা, কোন দিকে হাঁটব, এই ফয়সালা পাও দিবে না, এই ফয়সালা দিবে কলব। যেই কলব চক্ষুকে বলছে সিনেমা দেখ, সেই চক্ষু সিনেমা দেখে। যেই কলব চক্ষুকে বলছে খবরদার সিনেমা দেখবি না, সেই চক্ষু সিনেমা দেখতে পারে না। যেই কলব কানকে বলছে গান শোন, সেই কলব গান শুনে। যেই কলব কানকে বলছে খবরদার গান শুনতে পারবি না, হাজার চেষ্টা করেও তাকে গান শোনাতে পারবেন না। যেই জবানকে কলব বলছে মিথ্যা বল, গীবত শিকায়ত কর, তোহমাত দে, যা মনে চাই তাই বল, জবান বলতেছে। আর যার কলব বসে খবরদার, জবানের মধ্যে তেলাওয়াত থাকবে, জিকির আজকার থাকবে, শুকর থাকবে, নসিহত থাকবে, কোনো গুনার কথা বলা যাবে না। আপনি হাজার চেষ্টা করলেও সে জবান থেকে গীবত শিকায়ত গুনার কোনো কথাই বের করতে পারবেন না। যেই হাতকে কলব বলছে মানুষকে অন্যায় হত্যা কর, সেই হাত হত্যা করছে। যেই হাতকে কলব বলছে ঘুষ গ্রহণ কর, সেই হাত ঘুষ গ্রহণ করছে। যেই কলব হাতকে বলছে জুলুম কর, সেই হাত জুলুম করতেছে। যেই হাতকে কলব বলছে মদ পান কর, সেই কলব মদ ধরছে পান করতেছে। কিন্তু যার কলব বলছে খবর তার, এই হাত দিয়ে একটা জুলুম অত্যাচার অন্যায় হবে না, হাজার চেষ্টা করেও সেই হাত থেকে জুলুম অত্যাচার অন্যায় করাতে পারবেন না। যেই কলবকে বলছে, যেই কলব হাপাওকে বলছে চুরি কর, ও চুরির দিকে চলতেছে, ডাকার দিকে যা, ডাকাতি করতেছে নাকি ভাই, অন্যার দিকে পাও পাড়া, সেই পাও অন্যার দিকে চলতেছে। কিন্তু যেই কলব পাওকে বলছে মসজিদের দিকে হাঁট, ন্যায়ের দিকে চল, মাহফিলের দিকে হাঁট, সেই পাও মাহফিলের দিকে চলতেছে। তার ডিসিশন কে দেয়? জোরে বলেন। কলব ঠিক, চক্ষু ঠিক, কলব ঠিক, কান ঠিক, কলব ঠিক, জবান ঠিক, কবল ঠিক, হাত ঠিক, কলব ঠিক, কথা বলেন না কেন? এখন দেখেন, হাতে দরদ হইলে সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই, চেন্নাই যাই, অথচ আমরা সবাই একমত সব ডিসিশন নেওয়ার মালিক কলব। তাই হাতের পাগল হয়ে গেছেন, কিন্তু হাতকে যে হুকুম দেয় মূল পরিচালক যে, তার দিকে একদিনও তাকান নাই কেন? ওখান থেকে সিগনাল ভুল আসে কেন? যদি সিগনাল ভুল আসে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে নাকি ভাই? আমাদের কলব নষ্ট হওয়ার কারণে সিগনাল হাতের উপরে ভুল, চোখের উপরে ভুল, কানের উপরে ভুল, পায়ের উপরে ভুল, জবানের উপরে ভুল, এর জন্য দুনিয়ার মধ্যে যত সমস্যা সব এই এখানে গ্যাঞ্জাম। হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, সিগনাল ভুল আসতেছে হাতের উপরে, চোখের উপরে সিগনাল ভুল আসতেছে, এর জন্য চক্ষু খালি এদিক ওদিকে তাকায়। কিন্তু যার কলব থেকে সিগনাল চোখের উপরে ঠিকই আসে, সে নিম্নগামী হয়ে চলতে থাকে, মেয়ের দিকে তাকায় না, হারামের দিকে তাকায় না, বরং চোখের থেকে মাওলার ফিকির বের হয়। আসমান কীভাবে বানাইল আমার মাওলার? আরে ভাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ পাক ঘুরাই কীভাবে রে ভাই? দুনিয়ার সামান্য একটু আলো জ্বালাইতে কত তৈলের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, কত কি কাঠ খড়ি খরচ করতে হয়, আর 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে এত পাওয়ারফুল আগুন টিকা যায় না, এত পাওয়ারফুল আগুন, কত হাজার কোটি লক্ষ মিলিয়ন টন ঘনফুট
প্রতি সেকেন্ডে গ্যাস ব্যবহার হয়, দেয় কে রে ভাই? এই এই চিন্তা শুরু হয়ে গেছে। ফারজিল বাসারা হল তারামিন ফুতুর সুম্মার জিল বাসারা কারুরাতাইন ইয়ান কলিব ইলাইকাল বাসার খাসিয়াও বহু হাসিস। ফিরা তোর চক্ষু বারবার বারবার তাকা আমার সৃষ্টি সৃষ্টির দিকে, দেখতে কোনো ভুল আছে নাকি, ব্যক্তি চেয়ে ঘটো নাকি। নারিকেল গাছ, নারিকেল গাছ একই জায়গায় একই মাটিতে একই খানা খায়, হ্যাঁ, কিন্তু তার মধ্যে এরকম হয় কেন? আম গাছ একই খানা খায়, তার মধ্যে এরকম হয় কেন? সব গাছগুলি একই জায়গায় এরকম ফলের মধ্যে এত বিভিন্ন ধরনের স্বাদ কেন? একই পুষ্করিতে মাছ কিন্তু এত রঙের এত ঢঙের স্বাদ কেন? এত ডিজাইন কেন? এই চিন্তা শুরু হয়ে গেছে, চিন্তা শুরু হয়ে গেছে। ইলিশ মাছ খাই, ক্যালকাটা ইলিশ মাছ পাঠাই, লেকিন ইলিশ মাছ জিয়েছে কে? খাদ্য দেয় কে? এত স্বাদ আসলো কোথার থেকে? লেজের মধ্যে এক ধরনের স্বাদ, পিঠের মাছে ভিন্ন ধরনের স্বাদ, পেটের মাছে ভিন্ন ধরনের স্বাদ, ঘাসের মাছে অন্য ধরনের স্বাদ, আবার কালো মাছের মধ্যে অন্য ধরনের স্বাদ, একই মাছের মধ্যে এত স্বাদ লাগাইলো টাকা, শুরু হয়ে গেছে। দেখছেন সবার চক্ষু বাহ্যিক দৃষ্টিতে এক ধরনের, কিন্তু সবার চক্ষু এক না। ডাক্তারের চক্ষু সাধারণ মানুষের চক্ষু এক না ভিন্ন? বিজ্ঞানীদের চক্ষু এক না ভিন্ন? কথা বলেন না কেন? আল্লাহওয়ালাদের চক্ষু আমাদের চক্ষু এক না ভিন্ন? সম্পূর্ণ ভিন্ন। নিউটন জীবনভর মানুষ দেখছে আপেল নিচে পড়ে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ শক্তি এর মধ্যে আবিষ্কার করতে, কিন্তু নিউটনের চক্ষে ধরা পড়ছে। এটা পড়লো কেন? নিশ্চয় আকর্ষণ বিকর্ষণ শক্তি আছে, কিন্তু জীবনভর জীবনভর সবাই দেখছি যে উপল থেকে আপেল নিচের দিকেই পড়ে, কিন্তু এর মধ্যে বিশাল আবিষ্কার আমরা কেউ করতে পারি নাই। তোমার আমার চেহারা দেখলে এর মধ্যে রোগ আছে, ধরা পড়ে না, কিন্তু ডাক্তারের চক্ষু দিয়ে তাকাইলি ধরা পড়ে এর মধ্যে রোগ আছে। তোমার আমার চক্ষু মাওলার কুদরাত দেখে আবিষ্কার করতে পারে না মাওলায় কোথায় আছে, কিন্তু আল্লাহর চক্ষু যে কোনো মাখলুকার দিকে তাকাইলে বলতে পারে আমার মাওলায় কিভাবে বানাইছে। কলব ঠিক করো, সব ঠিক হয়ে যাবে, সব ভেজাল কলবের মধ্যে। আজকে আলেম ওলামারা যেইভাবে গালি গালাজ করে গিবাস শেখায়ত করতেছে, যে বিপদগামী হয়ে গেছে আলেম ওলামারা, চিন্তাও করা যায় না। আজকে মাদ্রাসার সামনে বয়ান করতেছি, আমি ওলামায়ে কিরাম থেকে বলবো, বারবার বলতেছি, নবী আলাইহিসসালামের মজলিসে বসলেই সাহাবী হওয়া যায় না, তার ছাত্র হইলেই নবীর ছাত্র হওয়া যায় না। বহু মুনাফিক আমার নবীর দর্শে ছিল, আমার নবীর মজলিসে ছিল, লেকিন সাহাবি হয়নি। কওমিয়া মাদ্রাসায় পড়লি কওমিয়ান হওয়া যায় না, দেওবন্দে পড়লি দেওবন্দি হওয়া যায় না। ওই সরে বাংলা আজিজুল হক সিটাঙ্গে সিদ্দিকুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাম সবকি এক ক্লাসে একই দর্শে বসে, কিন্তু তাকে কেউ দেওবন্দি বলেন না কেন? তাকে কেউ কওমিয়ান বলেন না কেন? সে তো জীবনভর কওমিয়া মাদ্রাসায় পড়ছে, জীবনভর কওমিয়ায় পড়লে কওমিয়ান হওয়া যায় না, দেওবন্দেই নিসাবে পড়লে দেওবন্দি হওয়া যায় না, নবীর সামনে বসলেই সাহাবী হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ নীতি গ্রহণ না করে ততক্ষণ সাহাবী হওয়া যায় না, ঠিক যতক্ষণ পর্যন্ত দেওবন্দি এবং কওমিয়ার নীতি আদর্শ গ্রহণ না করে ততদিন পর্যন্ত কওমিয়ায় পড়লে দেওবন্দে পড়লেই দেওবন্দি হওয়া যায় না। আগেকার দেওবন্দি ওলামা কেরামের চেহারার থেকে নূর ঝলকাইতো, জবান থেকে জিকির ঝলকাইতো, জিকির টফকাইতো, আর এখন আমাদের দেওবন্দি ছেলেদের অবস্থা, দেওবন্দি ওলামা কেরামের অবস্থা, জবান থেকে গিবা শেখায় টফকায়, আর চেহারার মধ্যে শয়তানি প্রকাশ পায়, নামাজের মধ্যে সেই রূহ নাই, নামাজের মধ্যে
অনেক ওলামায়ে কেরামের নামাজ দেখলে পরেশান হয়ে যায়, পরেশান হয়ে যায়, পরেশানি চলে আসে। এই কি রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির অনুসারী? দেওবন্দি দাবি করি, যদি প্রশ্ন করি এক বছরের মধ্যে নামাজ কাজ হয় নাই আলেম সাহেব কয়জন আছেন, হাত উঠাতে পারবেন? এক বছরের মধ্যে নামাজ একক তো কাজা হয় নাই, একক তো না, এক বছরের মধ্যে জিন্দিগিতে নামাজ কাজা হয় নাই, এ তো বিরল ঘটনা, বিরল ঘটনা। দেওবন্দি দাবি করে, দেওবন্দি দাবি করে, অথচ প্রশ্ন, এক বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই, এক বছরের মধ্যে জামাত কাজা হয় নাই, এক বছরের মধ্যে তাকবীর উলা কাজা হয় নাই, হাত তুলেন তো, তখন নেই, তখন পাওয়া যায় না। অথচ দেওবন্দি দাবি করে, রশিদ আহমদ গাঙ্গুহী রহমতের স্যার পুরুষ ছিলেন দেওবন্দ মাদ্রাসার। একবার দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন, ভিড়াভিড়ির কারণে তাকবীরে উলা ছুটিয়া গেছে। কি ছুটছে ভাই? তাকবীরে উলা ছুটছে। আফসুস করিয়া কি বলছিলেন? আজকে 18 বছর পরে। কত বছর পরে? 18 বছর পরে আমার তাকবীরে উলা ছুটিয়া গেছে, এর নাম দেওবন্দি, এর নাম দেওবন্দি। তুমি প্রতিদিন নামাজ কাজা করো, মহিলাদের সাথে গিয়ে আড্ডা মারো, তুমি হীন এমন কোনো অপরাধ নাই যা করো না, তোমার কলমের মধ্যে গিবাস শেখায় হিংসা হাসাদ কেবেরে ভরা, আর তুমি নিজেকে দেওবন্দি মনে করো, তুমি দাবি করতে পারো, কিন্তু আমাদের আকাবরা তোমাকে দেওবন্দি মনে করে না। আগে ইতিহাস পড়ো তাদের, তাদের ঘটনা জানো। রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই সে কে ছিলেন? যে ব্যক্তি দেওবন্দ বর্ধমান মাদ্রাসার যারা ইট কাটছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। প্রথম ইট রাখছেন হযরত আহমদ আলী সাহানপুরি রহমতুল্লাহ আলাই, আহমদ আলী সাহানপুরি রহমতুল্লাহ আলাই প্রথম ইট রাখছেন। এরপরে ইট রাখছেন হাজি আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাই। এরপরে ইট রাখছেন রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ অথবা কাসেম নান্দুর রহমতুল্লাহ আলাই। হযরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই দেওবন্দের দীর্ঘদিনের মুরব্বী ছিলেন। এই রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই কান থেকে দন্ধ হয়ে গেছেন, সবাই বলতেছে হুজুর আপনি অপারেশন করলে চক্ষু ভালো হয়ে যাবে। যারা দেওবন্দি দাবি করেন তাদেরকে বলতেছি এই ঘটনা সামনে রাখবেন, এরপরে দেওবন্দি দাবি করবেন। কেউ নিজেদেরকে দেওবন্দি বললে আর কাউকে দেওবন্দ থেকে বের করে দিলি ঢোকাও যায় না, বেরো হওয়া যায় না। এখন ঠিকাদারি হয়েছে কওমি মাদ্রাসার, কেউ কেউ ঠিকাদারি নিছে, কেউ কেউ ঢুকায় কওমিয়ার মধ্যে আর কাউকে বাড়ি ফিরে দেয়, ঠিকাদারি নিছে। রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ অন্ধ হয়ে গেছিলেন, সবাই বলতে হুজুর চক্ষু অপারেশন করেন চক্ষু ভালো হয়ে যাবে, রাজি হইলেন। এখন বলতেছে নামাজ, বলে হুজুর নামাজ তো একটু কাজা হবে, বলে যেই চক্ষু অপারেশন করলে নামাজ কাজা হবে এরকম চক্ষের দরকার আমার নাই, এরকম চক্ষের দরকার আমার নাই, নামাজ কাজা করিয়া চক্ষের দরকার আমার নাই, আমার তোলাবাড়া, আমার কওমিয়ান তোলাবাড়া। রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহর ঘটনা পড়বা, কাসেম নাদুর রহমতুল্লাহর ঘটনা পড়বা, মাহমুদুল হাসান সাহেব রহমতের ঘটনা পড়বা, এদের ঘটনা পড়া দরকার, এদের ইতিহাস জানা দরকার। এরপর নিজেকে নিজেকে দেওবন্দি দাবি করিও, কওমিয়ান দাবি করিও, কোনো ফাসেক যাদের মধ্যে আদর্শ নাই, চরিত্র নাই, নীতি নাই, এবাদত নাই, চোখে পানি নাই, জবানে জিকির নাই, কলমে শকুন নাই, মাথার মধ্যে ফিকির নাই, তারা দেওবন্দি হতে পারে না।
দেওবন্দ ভিন্ন জিনিস, এলেম ভিন্ন জিনিস। দেওবন্দ হলো এলেম এবং আমলের ইস্তেমাইয়াত, এলেম এবং আমল এর উভয় সমন্বয় হয় দেওবন্দি। আকিদা এলেম আমল, আকিদা এলেম আমল, পরিশুদ্ধ আকিদা থাকতে হবে, ভেজাল মুক্ত এলেম থাকতে হবে, ভেজাল মুক্ত আমল থাকতে হবে, এরপর হবে দেওবন্দি। আর তুমি একবার আওয়ামী লীগের পিছনে ছুটবা, একবার বিএনপির পিছনে ছুটবা, মহিলাদের সাথে ইফতারি করবা, আর মহিলাদের নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবা, আর আল্লাহর হয়ে ভরসা বাদ দিয়া কোনো জাগতিক দলের উপরে ইসলামের জিম্মাদারি দিবা, এরা ব্যতীত ইসলামকে হেফাজত করা যায় না, মনে করতে হবে তুমি দেওবন্দে হতে। এর জন্য দেখবা যে উসুলে হাসতে গানার মধ্যে একটা ধারাই আছে যে এখানে আমি রোমারাদের টাকা গ্রহণ করা যাবে না, রাজা বাদশাদের টাকা পয়সা গ্রহণ করলে এবং ধনাঢ্য ব্যক্তিদের টাকা পয়সা গ্রহণ করলে, স্থায়ী সম্পত্তি করলে আল্লাহর উপর থেকে ভরসা কমিয়া যাবে। যতক্ষণ পর্যন্ত আমি রোমাদের থেকে না যাবে, তাদের কাছে না যাবে, স্থায়ী কোনো মাদ্রাসা সম্পত্তি না হবে, একমাত্র আল্লাহর ভরসা থাকবে, ততদিন মাদ্রাসা চলতে থাকবে। আর তুমি বাতিল দলের হয়ে ভরসা করে ইসলাম টিকাইতে চাও আর নিজেকে দেওবন্দি বলতে চাও, বাবা আমার বুঝে আসে না, তুমি বুঝতে পারো, এটা আমি মিলাতে পারি না, এটা আমার বুঝে আসে না, ভুল হতে পারে আমার, আমি তো মানুষ। আমি যখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, কাসেম নাহদ রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, বিশ্বাসই করতে পারি না যে আমরা তাদের অনুসারী। তাদের অনুসারী বললে মাথা নত হয়ে যায়। কাসেম নাহদ রহমতুল্লাহ আলাই কত বড় দরজার লোক ছিলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম নাহদ রহমতুল্লাহ আলাই, উবাই হাসিস আব রহমতুল্লাহ আলাইর মুরিদ ছিলেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে হাসিস আব রহমতুল্লাহ সবসময় তারজি দিতেন, প্রাধান্য বেশি দিতেন, কার উপরে? কাসেম নাহদ রহমতুল্লাহ আলাইর উপরে সবসময় একটু প্রাধান্য বেশি দিতেন। কিন্তু তাদের উভয়ের ঘটনা নাকি বিটির যখন তাদের উভয়কে অ্যারেস্ট করার জন্য হন্য হয়ে খুঁজতেছে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে অ্যারেস্ট করিয়া ফেলাইস, দেখিয়া নামুজাবি ভাইরা আবার ফতুয়া দিয়েন না, এই ঘটনা শোনার পরে এটা আপনার বুঝে আসবে না, বুঝতে সময় লাগবে, বুঝতে। যখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে রেলে নিয়ে যাইতেছে, হঠাৎ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই জান্নার থেকে বাইরের দিকে তাকাইলেন, মিসকে হাঁস দিলেন, কল হজর হাঁস দিলেন কেন? কলে এইমাত্র মৌলবী কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছে, বুঝেন অবস্থা দেখি। হজরত কাসেম নাহদ রহমতুল্লাহ সাতটা মসজিদের মধ্যে ছিলেন, এর মধ্যে মুনাফিক ছিল না? মুনাফিকরা সিআইডিকে বলতেছে, পুলিশকে বলতেছে, ওই যে দেখেন মসজিদের মধ্যে তেলাওয়াত করতেছে ওই ব্যক্তি মৌলবী কাসেম, ওই ব্যক্তি মৌলবী কাসেম, দেখাইয়া আচ্ছা সরিয়ে গেছে। হজরত কাসেম নাহদ ছোটোসাটো মানুষ ছিলেন, এই ছোট্ট মানুষের হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, বুঝতেই কেউ পারতেন না এই ব্যক্তি সেই ব্যক্তি, এরকম হ্যাংলা পাতলা ছোটোসাটো মানুষ ছিলেন। তাই পুলিশ ঢুকছে তাকে অ্যারেস্ট করার জন্য, তিনি বুঝে ফেলাইছেন। হজরত কাসেম নাহদ রহমতুল্লাহ আলাই ইমামুল মান্তেক ছিলেন, ইমামুল মান্তেক, মান্তেক ইমাম ছিলেন, এবং তাদের বংশধর সবাই আল্লাহ ফক রব্বুল আলমিন ফাহাম দান করছেন, মারাক্তুম ফাহাম তাদের মধ্যে দান করছেন। যখনই ঢুকছে এখন কাসেম নাহদ রহমতুল্লাহ কাছে প্রশ্ন করছে, ভাই মৌলবী কাসেম কাহা? হজরত মৌলবী কাসেম রহমতুল্লাহ আলাই তার জায়গার থেকে একটু সরে গিয়ে বলতেছেন, কিছুক্ষণ আগে তো ওখানে ছিল, কিছুক্ষণ আগে ওখানে ছিল। এখন পুলিশ তো মনে করছে সে আর নাই, সে আর নাই। এরপরে পুলিশ বের হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি দেখা যাচ্ছে মোনাফেক তার কাছে, তুমি না বললা মসজিদের মধ্যে আছে,
কই তাকে তো পাইলাম না কইলে আরে ভাই যার সাথে কথা বলছেন সেই তো কাঁসেন সেই তো কাঁসেন এবার পুলিশ আসছে আবার দৌড়ে আসে দেখে নাই আইসে দেখে কোথায় গেল পাওয়া যায় না রশিদ আহমদ গঙ্গুর আহমদ অ্যারেস্ট হয়ে গেছেন কিন্তু কাসেম নাজির রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারেন নাই এবার হাসিস সাহেব রহমতুল্লাহর কাছে গিয়ে বলতেছেন আপনি জীবন ভর তো রশিদ আহমদ গঙ্গুর রহমতের প্রাধান্য দেন এবার তো রশিদ আহমদ গঙ্গুর রহমত অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু কাসেম নাজির রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারে নাই এইটাই তো তার কারামত কাজে আপনি কেন তাকে প্রাধান্য দেন না বলে এর জন্যই তো আমি রশিদ আহমদ গঙ্গুকে প্রাধান্য দিই বলে কেন কল রশিদ আহমদ সুন্নাত পালন করছে অ্যারেস্ট হয়ে কিন্তু মৌলবী কাসেম সেই অ্যারেস্ট হয়ে সুন্নাত আদায় করতে পারে দেখছেন তারা সুন্নাতের কত গুরুত্ব দেয় অ্যারেস্ট হওয়া বন্দী হওয়া সুন্নাত এটা রশিদ আহমদ পালন করছে কিন্তু মৌলবী কাসেম পালন করতে পারে না এর জন্য আমি তাকে তরজিহ দিই ঈদের উত্তরসূরি হয়ে আমাদের চরিত্র দেখলে তো শয়তান পালায় যায় আর আমরা তাদের উত্তরসূরি মনে করি আমাদের তবিয়াত আমাদের চলা আমাদের চাহনি আমাদের কহনি আমাদের শোনা এ দেখলে তো শয়তান পালায় যায় কাজে খবরদার চরমোনাইয়ের মাসলাকে যারা আছেন চরমোনাইয়ের মুরিদ যারা আছেন চরমোনাই উস্তুবে যে সমস্ত মাদ্রাসাগুলো চলতেছে আমি ওই সমস্ত উস্তাদদেরকে বলবো যে আমার উস্তাদরা আমার তোলাবারা খবরদার চরমোনাই মাসলাকের মাদ্রাসা শুধু গতানুগত পড়াশোনার নাম নয় এখানে এলেম এবং আমল এলেম তাহাজ্জুদ নামাজের আমল হবে জিকিরের আওয়াজ আসবে কান্নার গুনগুনির আওয়াজ চাই চোখের মধ্যে পানি চাই জবানের মধ্যে জিকির চাই সিজদার মধ্যে মহব্বত তাকওয়া চাই ইবাদতের মধ্যে মজা চাই আল্লাহওয়ালা কিছু ছাত্র চাই আল্লাহওয়ালা কিছু উস্তাদ চাই আর যাদের মধ্যে শুধু গিবা শেকায়ত হিংসা হাসাদ কেবের থাকবে এরকম ছাত্র তৈয়ার করার জন্য চরমনাইওয়ালারা মাদ্রাসা তৈয়ার করে না আজকে আল্লাহ পাকের শুকর আমাদের শায়খ মোর্শেদ নব্বরুল্লাহ মার্কাজের মাধ্যমে কত শত হাজার মাদ্রাসা কায়েম হইতেছে আর যাদের মাধ্যমে একটা কওমিয়া মাদ্রাসা সৃষ্টি হয় না এরা আমাদেরকে কওমিয়া থেকে বাইর করে দেয় মনোহর বাপ দাদার বিষাদ পাইছে এবার বাপ দাদার সম্পত্তি পাইছে কাউকে কমিয়ে ঢুকায় কাউকে কমিয়ে থেকে বের করে দেয় এতদিন চুপচাপ ছিলাম কিচ্ছু ওদেরকে বলি নেই কিন্তু ওদের কথা বলতে স্পর্ধা অনেক বেড়ে গেছে যা ইচ্ছা তাই বলতেস যা কিচ্ছে ঢুকায় যা কিচ্ছা বের করে দেয় অথচ শায়খ রহমতুল্লাহ আলাইহির টার্গেট কি 68,000 গ্রামে 68,000 কেরাতগুলোর মাদ্রাসা করা প্রত্যেক থানার মধ্যে এক একটা মিশকাত মাদ্রাসা করা প্রত্যেক জেলা শহরে এক একটা দাওরা মাদ্রাসা করা প্রত্যেক শহরে আজকে আমরা শত শত মাদ্রাসা দাওরা পর্যন্ত করে ফেলছি আলহামদুলিল্লাহ আব্বাজান রহমতুল্লাহ একটা আলিয়া মাদ্রাসা করেন একটাও এই হাজার হাজার মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা আলিয়া করেন নাই অথচ আমাদেরকে কওমিয়া থেকে বের করে দেয় কত বড় সাহস ওদের স্পর্ধা দেখছেন ওদের হ্যাঁ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধোকা দেয় যদি প্রশ্ন করি ভাই তুমি কয়টা মাদ্রাসা বানাইছো কয়টা কমিয়া মাদ্রাসা বানাইছো বলবো হুজুর আমি তো কমিয়া মাদ্রাসা বানাই আমি ফিতনা বানাইছি আমি কাউকে বাড়ি করি কাউকে ঢুকাই ফেসবুকে কাউকে ইচ্ছা ঢুকাই মাদ্রাসা কাউকে ইচ্ছা বাড়ি করে দিই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন হ্যাঁ মাদ্রাসা বানাইছো মাদ্রাসা তো বানায় নাই কেউ কেউ আছে মাদ্রাসা দখল করছে মাদ্রাসা দখল করছো মাওলানা মাদ্রাসা বানাতে পারো নাই দখল করতে পারছো
রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, কাসেম আহমদ রহমতুল্লাহ আলাই, হাজী সাহেব রহমতুল্লাহ, থানবী রহমতুল্লাহ আলাই, এদের এলে এবং আমলের সাথে যদি তোমার মিল না থাকে আমরা তোমাকে কমিয়ান বলবো না। তুমি কমিয়া পড়ছো ঠিকই, কিন্তু কমিয়ান না। তুমি মক্কা জন্ম হইছো কিন্তু আব্বক করো না। তুমি মক্কা জন্ম হইছো কিন্তু ওমান না। তুমি হেরেমের মধ্যে গেছো কিন্তু তুমি বেলালে হাফসি না। তুমি তওয়াফ ঠিকই করছো লেকিন আলী রাদিয়াল্লাহু তাআলার ইবাদত করতে পারো নাই। তুমি তওয়াফ করছো, তুমি হেরেমের মধ্যে ঢুকছো, হজরে আসওয়াদে চুমা ঠিকই দিছো কিন্তু গুনাহ মাফ করাতে পারো নাই। তুমি আমার নবীর দরবারে ঠিকই ছিলা কিন্তু তোমার কলবকে পরিষ্কার করতে পারো নাই। তোমার কলবটা সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলি হয়ে গেছে। এর জন্য কওমিয়ান ছাত্রদেরকে বলবো, খবরদার, শুধু পড়ার নাম কওমিয়ান না, বরং এলেম এবং আমল উভয় নাম কওমিয়ান। কি ভাই? এলেম আমল, এলেম আমল। অনেকে বলে চরমুনাই মুরিদ্দে এইটা করছে সেইটা করছে, না চরমুনাইন মুরিদ্দে সেইটা এইটা করে না। কলে মুসল্লিরা সো উড়ি করে, জুতা সো না, মুসল্লিরা জুতা সোর না, জুতা সোর মুসল্লি সাজে। হযরত কাসেম নামদুল রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক ছাত্র চুরি করছে, এখন কেউ কেউ বলতেছে দেওবন্দের ছাত্ররা জুতা চুরি করছে সোর। কাসেম নামদুল কি জবাব দিছিলেন? দেওবন্দের ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না, বরং সোর ছাত্র সাজে। চরমুনার মুজাহিদ এত সহজ না। চরমুনার মুজাহিদ এই সবুজ একটা পাগড়ি পরলে, পাঁচকলি একটা টুপি পরলে, লম্বা একটা জামা গায়ে দিলি চরমুনার মুজাহিদ হওয়া যায় না। চরমুনার মুজাহিদ ভিন্ন জিনিস, চরমুনার মুজাহিদ ভিন্ন জিনিস। আল্লাহর শুকর, আমি তো দেখতেছি বর্তমানে মুজাহিদের সংখ্যা বাড়তেছে কিন্তু মান কমতেছে। মান কমতেছে। আগে চরমুনায় মুজাহিদের যে মান ছিল সেই মানওয়ালা মুজাহিদের সংখ্যা আস্তে আস্তে, কিন্তু মান বাড়াতে হবে, মান বাড়াতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সব মুছিয়া ধুইয়া সাফ করিয়া ফেলাইতে হবে। কি কথা ঠিক না? এই কলমের মধ্যে কার মহাব্বত থাকবে? আমার মাওলার মহাব্বত থাকবে। চোখের মধ্যে মাওলার সৃষ্টি নিয়ে শুধু গবেষণা চলতে থাকবে। কানের মধ্যে শুধু দিনের আওয়াজ ঢুকতে থাকবে, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, ভালো ভালো নসিহাতের আওয়াজ, জবান থেকে জিকির দাওয়াত নসিহাত বের হতে থাকবে। চরমুনের হাজার এরকম দুর্বল মুরিদ, মূর্খ মুরিদ, কিন্তু দাওয়াতের তাসিরটা কি জানেন নাকি? সুবহানাল্লাহ। যদি কাউকে আহ্বান করে ভাই নামাজে চলো, দেখা যায় সাধারণ মুজাহিদ অন্তর থেকে যখনই নামাজের আহ্বান ডাকছে মনে হয় যেন কলিজার মধ্যে তীরের মতো লাগিয়া গেছে। যদি অন্তর থেকে কথা বের হয় আসর না করিয়া পারে না, ঠিক না? সুন্নাত অনুযায়ী চলতে হবে, একটা সুন্নাতও ছাড়া যাবে না। ঘুমের সুন্নাত, ঘুম থেকে ওঠার সুন্নাত, পায়খানা পোশাবে যাওয়ার সুন্নাত, খাওয়ার সুন্নাত, খাওয়ার থেকে ওঠার সুন্নাত, উজুর সুন্নাত, নামাজের সুন্নাত, চলার সুন্নাত, জিন্দগির যতগুলি সুন্নাত আছে সমস্ত সুন্নাত ঠিকঠাক মতো পালন করতে হবে। কোন সুন্নাত জোরে বলেন, ছোট হোক ছোট হোক। আবার অনেকেই আছি পাগড়ির মধ্যে সুন্নাত মনে করি, দাড়ির মধ্যে সুন্নাত মনে করি, খাওয়ার মধ্যে সুন্নাত মনে করি, শুধু মেসোয়াকের মধ্যে সুন্নাত মনে করি, মনে করি এইটাই সুন্নাত। যদি প্রশ্ন করি ভাই আমার নবীর সুন্নাত, সুন্নাত অর্থটা কি? সুন্নাত শব্দ অর্থ কি অনেকেই জানি না। সুন্নাত শব্দ আছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আছে ফিকার মধ্যে, সুন্নাত শব্দ আছে হাদিসের মধ্যে, কিন্তু কোরআনের সুন্নাতের অর্থ, ফেকার সুন্নাতের অর্থ, হাদিসের সুন্নাতের অর্থ এক না। প্রত্যেক জায়গায় সুন্নাতের অর্থ ভিন্ন।
হাদিসের মধ্যে সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফি দ্বীন, এর ওই তরিকা যার উপরে মুসলমান চলে। এক কথায় আমার নবীর 23 বছরের জিন্দিগি, কয় বছরের? 23 বছরের। নাকি মক্কি, না মাদানি, না হিজরাতি? হ্যাঁ, কয় বছরের? 23 বছরের। বর্তমানে কেউ মক্কি সুন্নাত পালন করে মাদানি সালাম দিছি, কেউ জিহাদের সুন্নাত পালন করে জিকিরের সুন্নাত বাদ দিয়া দিছি, কেউ জিহাদের সুন্নাত পালন করে টুপির সুন্নাত ফালাইয়া দিছি, কেউ হুকুমতের সুন্নাত পালন করে দাড়ি মুখের থেকে ফালাইয়া দিছি। যেমন জামা শিবির, জামা শিবিরের ভাইরা এরা শুধু একামতি দিন একামতি দিন একামতি দিন একামতি দিন, শুধু রাষ্ট্রের মধ্যে হুকুমাত কায়েম করো, রাষ্ট্রের মধ্যে হুকুমাত কায়েম করো। যদি বলি ভাই আপনার 3.5 হাত বডির মধ্যে হুকুমাত কই? হুকুম মানে কি? হুকুমাত মানে কি? কানুন, নিয়ম, আইন, ঠিক না? এর না হুকুমাত বুঝেন নাই? তো ইসলামের মাথার মধ্যে হুকুম আছে কি নেই? আছে। আইন আছে কি নেই? আছে। চেহারার মধ্যে? আছে। পোশাকের মধ্যে? আছে। যদি বলি ভাই এই হুকুমগুলি কই? এগুলোর আমার দরকার নেই। আবার কেউ আছে চেহারার হুকুমাত ঠিক মতো রাখে, মাথার হুকুমাত পালন করতে চায়, পোশাকের হুকুমাত ঠিকই পালন করতে চায়। যদি বলি রাষ্ট্রের মধ্যে হুকুমাত আছে কি নাই? আছে। তো আমার কাজ না। দেখছেন উভয় উভয় একটা সারছে একটা ধরছে, একটা সারছে দরবেশ, বিশাল দরবেশ, বিশাল কাজ করে। সে আছে শরীরের হুকুম নিয়া, খানার হুকুম নিয়া, পায়জামার হুকুম নিয়ে, এই পর্যন্ত পায়জামার হুকুম নিয়ে আস, কি কথা ঠিক না? দাড়ির হুকুম, মেসাকের হুকুম। যদি বলে ভাই খেদমতে খলক আছে, সামাজিক সুন্নাত আছে, রাষ্ট্রের হুকুম আছে, এগুলি কেন? এগুলো আমার কাজ না, এগুলো আপনার কাজ। একদলে শরীর হুকুম সারছে, রাষ্ট্রের হুকুম আর ধরছে, আর একদলে শরীরের হুকুম ধরছে, রাষ্ট্রের হুকুম কিন্তু চরমনেওয়ালা দেন কথা বলেন না কেন? কয় বছরের? এর মধ্যে ভুলে গেছে কয় বছরের? চরমনার মুজাহিদরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় মাওলার সাথে কানবে, সেজদার মধ্যে মাওলার সাথে কানবে, আরে কি মজা! সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা কইয়া ডাক মারবে, বলবে মাওলা তুমি কই, আর তো সহ্য করতে পারি না। সেজদার মধ্যে মাওলার সাথে কাঁদবে, আমার মাওলার সামনে নরম হইয়া দাঁড়াইবে, আমার মাওলা আমার সামনে উপস্থিত রয়ে গেছে, চোখের থেকে পানি ঝরতে থাকবে, জবানের মধ্যে জিকির জারি হইয়া যাবে, নাকি? আবার নামাজে জিকিরে তো তেলাওয়াতের সময় তো চোখের থেকে পানি ঝরছে, কিন্তু অন্যের মোকাবেলায় করতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, এর নাম সর্বনয় মুরিদ। কোন সময় চোখের থেকে পানি ঝরে, আর কোন সময় শরীর থেকে রক্ত ঝরে, এর নাম সর্বনয় মুরিদ। তুমি কেমন সর্বনয় মুরিদ? তুমি মসজিদে বলবা আল্লাহ আল্লাহ, আর মন্দিরে গিয়ে রাম রাম, এর নাম সর্বনয় মুরিদ না? তুমি মসজিদে বলবা আল্লাহু আকবার, বড় কে আল্লাহ, আর মসজিদের বাইরে গিয়েই বলবা বিএনপি আকবার, বিএনপি বড়, আওয়ামী লীগ আকবার, আওয়ামী লীগ বড়, শেখ সাহেব আকবার, শেখ সাহেব বড়, জিয়াউর রহমান আকবার, জিয়াউর রহমান বড়। মুনাফিক, তুমি চরমনে মুরিদ না, ভিন্ন চরমনে মুরিদ, চরমনে মুরিদ। মসজিদে আল্লাহু আকবার বলছে, মসজিদের বাহিরে আল্লাহু আকবার, বিএনপি বড় না বড় কে? আল্লাহ। শেখ সাহেব বড় না বড় কে? আল্লাহ। জিয়াউর রহমান বড় না বড় কে? আল্লাহ। কেউ বড় না বড় আল্লাহ? আল্লাহ। তুমি মসজিদে আল্লাহ আল্লাহর হুকুম মানবা, আর মসজিদের বাহিরে বিএনপির হুকুম, আওয়ামী লীগের হুকুম, জাতীয় পার্টির হুকুম, কমিউনিজমের হুকুম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি না? সর্বনয় মুরিদ না, ভিন্ন জিনিস সর্বনয় মুরিদ। ওই মসজিদেও ঢোকার পর থেকে ঢোকার আগ পর্যন্ত যেরকম সব আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের হুকুম মানছ,
মসজিদের বাহিরেও তোমার জিন্দেগিতে কার হুকুম মানতে হবে? আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম মানতে হবে। এইটা সরমনের মনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার সুন্নাতকে মহাব্বত করো, আর অমুক জায়গায় গিয়ে নেতাকে মহাব্বত করো না ভাই। তোমাকে বুঝতে হবে চরমানের মুরিদ কি জিনিস। 23 বছরের জিন্দগি, কয় বছরের? আমার নবী যা করছে, যা করছে, যা বলছে, যা করতে বলছে, যাহা নিষেধ করছে সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচা রাখার নাম মুসলমানি। এক জায়গায় করবা আর এক জায়গায় করবা না হবে না। এক এক পেপারে ভালো ভালো রেজাল্ট করবা, ভালো মার্কস পাবা, আর এক পরীক্ষায় জিরো, তুমি পাস না, তুমি ফেল। তুমি নামাজে ভালো রেজাল্ট করছো, রোজায় ফেল করছো, রোজায় ভালো রেজাল্ট করছো, পর্দায় ফেল করছো, পর্দায় ভালো রেজাল্ট করছো, ইসলামী হুকুমাতে ফেল করছো। হবে না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম যদি পালন করতে পারো, আমার মাওলানা তোমার জন্য এমন সুন্দর একটা জান্নাত বানায় রাখছে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে, অন্তর অনুভব করে নাই। জান্নাতের মধ্যে ঢুকে আমার মাওলানা এমন নেমাত দিবে যে নেমাত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দান করো। বাবা রে চাও তো জান্নাত, চাও ঘুরো তো জান্নাত, জান্নাতের জন্য ঘুরতে থাকো, কামনা করো জান্নাত কামনা করো। এত মজা, এত শান্তি, এত যেই শান্তি শুরু হবে আর কোনোদিন, আর জাহান্নাম এত বড় মারাত্মক, যেই যেই অশান্তির কোনো শেষ নেই, কোনো সীমা নাই। আমরা মাওলার কাছে দোয়া করি, মাওলা তুমি আমাদের সবাইকে জান্নাতি বানায় দাও, সবাইকে জান্নাতের নিয়ামত দান করো, জান্নাতুল ফেরদাউস আমাদের সবাইকে দান করো। মাওলার কাছে দোয়া করি, মাওলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, জাহান্নাম থেকে মাফ করিয়া দাও, কাউকে জাহান্নামে নিও না, জাহান্নামে এত মারাত্মক জায়গা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জাহান্নামে একটা উদ্যান হবে, জাহান্নামে একটা ভূমি হবে, যেই জমিনের মধ্যে ধারালো হুঙ্গা হুঙ্গা কাঁটা থাকবে, জাহান্নামে লোকদেরকে রশি বান্ধিয়া সেই কাঁটা যুক্ত ভূমির মধ্যে টানতে থাকবে, কাঁটার আঘাতে আঘাতে শরীরের থেকে সমস্ত চামড়াগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। চোখের মধ্যে ঢুকবে, চোখের মণিগুলি বের হয়ে আসবে, কি যে কষ্ট, ওই কষ্ট কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজী বাবার আল্লাহ পাক যাকে যতদিন হায়াতে রাখে এবাদতের মধ্যে মগ্ন থাকো, গুনাহ তো করিয়াই ফেলাইছি, গুনাহ করতে আছি, আল্লাহকে তওবা করতে থাকো, আল্লাহ গুনাহ করছি গুনার কোনো শেষ নেই, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আর পরীক্ষার পাস অবসর ঠিক মতো পালন করতে থাকো, দিনের উপরে চলতে থাকো, মাদ্রাসা আলে মুলামাদের সম্পর্ক রাখতে থাকো, পাস ঔষধ ঠিক মতো তা পাস হোক না ঠিক মতো পালন করতে থাকো, সবসময় জিকির আজকের মধ্যে মগ্ন থাকিও, আর সবসময় দোয়া করিও, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে হেদায়েত করে গুমরাহ করিও না, তোমার কাছে টানার পরে তুমি ফালাইয়া দিও না, তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না, আল্লাহ জান্নাতের পথ দেখাবার পরে তুমি পথ থেকে আমাদেরকে বিপদগামী করিও না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করিয়া দেয়।